নির্বাচন করে ইনশাল্লাহ জয় লাভ করে আমরা ক্ষমতায় আসবো এবং বাংলাদেশে বাংলাদেশের প্রিয় নেতা, 17 কোটি মানুষের প্রিয় নেতা, দেশ ও নায়ক তারেক রহমান ওনাকে নির্বিচারে ওনাকে নির্বাচনে পাঠিয়ে রেখেছে ছিল এই হাসিনা, এই স্বৈরাচার হাসিনা এবং তার দোসরেরা। আমি অবিলম্বে ওনার মামলাগুলো শেষ করে ওনাকে বাংলাদেশে ফিরিয়ে আনার দাবি জানাচ্ছি। প্রিয় ভাইরা আমার, আপনারা দেখছেন গত 15 বছর ধরে বিএনপি আন্দোলন করে বিএনপির শত শত নেতা কর্মী গুম হয়েছে, তাদেরকে গুলি করে মারা হয়েছে, হত্যা হয়েছে। তারপরে ছাত্র জনতার ওনার তাদের দাবিটা ছিল অত্যন্ত যৌক্তিক একটা সংস্কার, কিন্তু শেখ হাসিনা সেই সংস্কার তাদেরকে উনি তামাশা করে ফেললেন, উনি তামাশা করলেন এবং ছাত্রদের উপর দমন করার উদ্দেশ্যে শত শত ছাত্রকে নির্বিচারে উনি হত্যা করার নির্দেশ দিয়ে দিলেন। আমার ছাত্র ভাইদের তাজা প্রাণের উপর আজকে আমরা নতুন একটা বাংলাদেশ পেয়েছি। হাসতে হাসতে প্রাণ দেওয়ার নদীর আবু